বাবা আস্তে। ও মা, তাহলে একটা কথা বলছি, রাজার নাম কি বলেছিলাম? খুব সুন্দর করে একেবারে হৃদয়ের মধ্যে করে লিখে রাখবে লীলাটাকে। বাবার নাম বলেছিলাম কৃষ্ণানন্দ দত্ত, আর মায়ের নাম নারায়ণী দেবী। এবার ছেলেটার নাম রাখলো কি? নরোত্তম। বেশ, এই তিনজনের নামটা একটু মনে রাখুন। এবার নরোত্তম জন্মগ্রহণ করেছে, দেখতে দেখতে নরোত্তমের বয়স হয়েছে 5 বছর। এবার 5 বছরের ছেলে মানে মায়েরা বলুন তো কত বড় ছেলে? আপনাদের বাড়িতে সবার বাড়িতেই কিন্তু 5 বছরের ছেলে মেয়ে রয়েছে। আর 5 বছরের ছেলে মানে বিশাল কিছু নয়, কিন্তু একেবারে কোলের বাচ্চা, দুধের বালক। 5 বছরের ছেলে এখনো মায়ের বুকে স্তনদুগ্ধ পান করেন, আদর দেয় মায়েরা বুকে জড়িয়ে ধরে। এবার শুনুন, 5 বছরের ছেলে নরোত্তম, একদিন বাবা ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, নরোত্তমকে আমি বিরাট বড় ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাবো। তাহলে কি বানাবে? বাবা মনে মনে চিন্তা করছে, আমি যেহেতু রাজা, আমার রাজকোষ থেকে সর্বস্ব টাকা খরচা করে তাতে যদি মনে হয় যে আমি ভিখারি হয়ে যাব তাও ভালো, কিন্তু ছেলেকে আমি পণ্ডিত তৈরি করব। আমি ওই ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ওই সব ছেলের বাবা আমি হতে চাই না। আমি আমার ছেলেকে বিরাট বড় পণ্ডিত বানাতে গিয়ে আমার যদি রাজ সর্বস্ব শেষও হয়ে যায় আমি হাসি মুখে বরণ করে নেব, কিন্তু ছেলেকে পণ্ডিত তৈরি করব। এই বলে মায়েরা দেখুন ঠিক 5 বছর বয়সটা পেরিয়ে মাত্র 10টা দিন গড়িয়েছে, বাবা নরোত্তমকে কোলে করে নিয়ে চলে গেলেন বিখ্যাত একজন মাস্টার মশাইয়ের কাছে, যে মাস্টার মশাই সারা জেলার মধ্যে নাম করা মাস্টার মশাই। এই যে জেলাটা আমাদের হাওড়া জেলা, হাওড়া জেলার মধ্যে সব থেকে নাম করা মাস্টার মশাইয়ের নামটা যদি আপনাদের বলা হয় বলা যাবে না। মানে একটা জেলার মধ্যে পণ্ডিত কে আছে বিচার করা খুব কঠিন, কিন্তু যে সময়কার ঘটনা বলছি সেই সময় এই ঘটনাটা হচ্ছে 75 শতাব্দী নয়, 16 শতাব্দীর ঘটনা বলছি। 75 শতাব্দীতে মহাপ্রভু ছিলেন, ঠিক পরের শতাব্দীর ঘটনা হচ্ছে এইটা, 16 শতাব্দীর ঘটনা। এবার শুনুন, খুব মন দিয়ে শুনবেন। 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে রাজশাহী জেলার মধ্যে সব থেকে বিরাট নাম করা পণ্ডিত, যার নাম হলো কৃষ্ণ দাস পণ্ডিত। দাঁড়া হোমা, বাবার নাম কিন্তু কৃষ্ণানন্দ দত্ত, আর যে মাস্টারের কাছে বাবা কোলে করে নিয়ে ছেলেটাকে মানে ভর্তি করাতে নিয়ে যাচ্ছেন, ওই মাস্টারের নাম বাবার নামের সঙ্গে মিল, কিছুটা তফাৎ। বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত আর মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। এবার বাবা ছেলে একবারে তো দুধের বালক, ছোট্ট বালক, তাকে কোলে করে নিয়ে মাস্টারের কাছে গিয়ে বলছেন, মাস্টার মশাই, এই যে নরোত্তম, এ আমার ছেলে, আমি ওর বাবা। মাস্টার মশাই, আমি শুনেছি আপনি একজন মহাপণ্ডিত, তা আপনাকে আমি হাত জোড় করে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আপনি আমার ছেলেকে পণ্ডিত তৈরি করে দিন। শোনেন মাস্টার মশাই, আপনি আমার ছেলেকে পণ্ডিত তৈরি করে দেবার পরে আপনার কিছু যদি বলার থাকে বা কিছু যদি চাইবার থাকে আপনি আমাকে নির্দ্বিধাই বলতে পারেন, আপনাকে আমি একেবারে ভরিয়ে দেব, আপনার আমি অভাব রাখব না, আপনি যা বলবেন আমি দিতে প্রস্তুত, কিন্তু ছেলেকে পণ্ডিত তৈরি করে দেবেন, এইটুকু শুধু আমি চাই, আর আমি কিচ্ছু চাই না। শুনুন, মাস্টার মশাইয়ের কাছে ছেলেকে রেখে দিয়ে বাবা প্রণাম করে বেরিয়ে এলেন। এইবার মাস্টার মশাই বলছেন, ওই ছোট্ট ছেলেটাকে ডেকে নিয়ে বলছেন, হেই খোকা, কাছে আয় বাবা, কাছে আয়। কি নাম তোর? আমার নাম, আমার নাম হচ্ছে নরোত্তম বাবা ঠাকুর, আমার নাম নরোত্তম, নরোত্তম। আচ্ছা বাবার নাম? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। বেশ, তা তোর বাবা কি করে রে? আমার বাবা, আমার বাবা একজন তো রাজামশাই। ও, তার মানে তুই রাজার ছেলে? আচ্ছা,
তোর বাবা তার মানে রাজা বলেই তোর বাবা আমার কাছে একটুখানি ওই অহংকারের সঙ্গে একটা কথা বলে দিয়ে গেল। তোর বাবা আমাকে বলল আমার ছেলেকে পণ্ডিত তৈরি করে দিন, আপনাকে আমি ভরিয়ে দেব। শোনো বাবা, শোনো একটা কথা বলি, আমি কিন্তু ওই জাতের মাস্টার মশাই নই, আমি আর দশটা মাস্টারের মতন মাস্টার মশাই নই। একটা কথা বলি নরোত্তম, তুমি খুব বাচ্চা ছেলে, তুমি বুঝবে। শোনো, আমার কাছে রাজার জন্যে যে আইন, আর পথের ভিখারির জন্যেও সেই আইন। হরি বল হরি বল। আমার কাছে লেখাপড়া যারা শিখতে আসে তাদেরকে আমি 5 মিনিট সামনে দাঁড় করিয়ে রাখি, আর একটা ছোট্ট পরীক্ষা করে নিই। সেই পরীক্ষায় যদি পাশ করে তবে আমি আমার বাড়িতে থাকার সুযোগ দিই, নচেত আমি বাড়ি থেকে বাইরে বার করে দিই, তারপরে তো লেখাপড়া। এবার ওই 5 বছরের ছেলেটা বলছেন, গুরুদেব আপনি আমারও পরীক্ষা নেবেন? হ্যাঁ পরীক্ষা নেব, মানে তুমি রাজার ছেলে বলে কি তোমাকে আমি কোলে করে আদর করব নাকি? শোনো, ওসব আমার কাছে চলবে না, তুমি 5 মিনিট দাঁড়াও, তুমি আমার একটা পরীক্ষা দাও, পরীক্ষায় যদি পাশ করো তবে তুমি আমার এই দরবারে থাকবে, নচেত তুমি বেরিয়ে যাবে। নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আপনি বলুন, আপনি আমাকে বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? দেবে তুমি পরীক্ষা? সামনে এসো, সামনে এসো, এই জায়গাটা না, আমার দিকে তাকা। তোমার যেহেতু 5 বছর বয়স, তোমার মা বাবা দুজনে তোমাকে অ আ ক খ শিখিয়েছে। হ্যাঁ বাবা ঠাকুর, আমি অ আ ক খ জানি, আমি অ আ ক খ সব জানি। তুমি সব জানো তাই তো? তাহলে শোনো, তোমার পরীক্ষাটা অন্য কিছু নয়, তুমি ক খ গ ঘ উ ঙ এই 5টি বর্ণ দিয়ে একটা সুন্দর করে কবিতা বানিয়ে আমাকে যদি শোনাতে পারো তবেই তুমি আমার কাছে লেখাপড়া শিখবে, নচেত তুমি আমার কাছ থেকে বেরিয়ে যাবে। এইবার বলি মায়েরা, ক খ গ ঘ দিয়ে কবিতা বলাটা কিন্তু ছেলে মানসিকতা নয়। আপনাদেরকে যদি বলা হয় ক খ দিয়ে কবিতা বলতে, বলুন আপনারাই থ খুঁজে পাবেন না। 5 বছরের ছেলেকে ক দিয়ে কবিতা, খ দিয়ে কবিতা, ভাবা যায়? শব্দ বলতে বললে কটা ছেলে পারে দেখবেন? শব্দ শুধু যদি বলেন ক দিয়ে শব্দ। আপনি যদি 20টি ছেলেকে প্রশ্ন করেন, 20টার মধ্যে 15টি ছেলে কয়েক কাক, কাকের বাইরে কথা বলবে না। আর নরোত্তমকে কবিতা বলতে বলেছে, শব্দ নয়। যখনই বলেছে নরোত্তমকে কবিতা, নরোত্তমের, এইবার দেখুন নরোত্তমের দিকটা তাকিয়ে দেখুন, গুরুদেব যখনই কবিতা বলতে বলেছেন, নরোত্তম ওই যেই জায়গাটা দাঁড়ানোর কথা বললে সেইখানটা দাঁড়িয়ে হাত জোড় করে চোখটা বন্ধ করে মা বাবাকে একটুখানি স্মরণ নিয়ে নিয়েছেন। মা বাবাকে স্মরণ নিয়ে পাশেই বসেছিলেন গুরুদেব, গুরুদেবের চরণে দুম করে প্রণাম করে হাত জোড় করে দাঁড়িয়ে কি সুন্দর কবিতা শুরু করে দিলেন। গুরুদেব কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই হব তার, হরি হরি বল, চৈতন্যই হব তার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই হব তার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই হব তার, কয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল কর তার, গোবিন্দ পরিবাজি খোল কর তার, কয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল কর তার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল কর তাল। ক্ষয়ের পরে কি? গ, গ দিয়ে নরোত্তম কি বললেন? গয়ে গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি জয় প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ভরে ভরে হরি নাম দেনে সর্ব জানে, হরি হরি নামে দিব সর্ব জানে, হরি গড়ি হরি নাম দিব সর্ব জানে, ঘরে ঘরে হরি নাম উচ্চ স্বরে গানে প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে গানে প্রভু জীবের লাগিয়া, উমায় উচ্চ স্বরে গানে প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে গানে প্রভু জীবের লাগিয়া।
নরোত্তম দাঁড়ো 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 তুমি সামনে এসো, সামনে এসো তুমি। এই যে কবিতাটা তুমি আমায় শোনালে, এটা কি তোমার মানে এটা কি তুমি কারোর কাছ থেকে শুনেছো, না তোমার মা বাবা তোমাকে গল্পের ছলে কবিতাগুলো শুনিয়েছিলেন? বাবা ঠাকুর, না 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 না, ওই আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে মানে আমি আমার হৃদয় থেকে এই কবিতা শোনাচ্ছি, আমি এই কবিতা কেউ কোনোদিন শুনি না। তাহলে তুমি আরও বলো, আরও বলো, আমি একটু প্রাণ ভরে শুনি, প্রাণ ভরে শুনি, আরও বলো। চয়ে চৈতন্য করলো জীবে কৃষ্ণ নেম দিয়া, হরি হরি বল জীবে যুদ্ধ তোমরিয়া, চৈতন্য করলো জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করলো জীবে কৃষ্ণ নাম দিয়া, ছল ছল করে আঁকি নেত্র জল ধরে, ছল ছল করে আঁকি নেত্র জল ধরে, ছল ছল করে আঁকি নেত্র জল ধরে, ছল ছল করে আঁকি নেত্র নাম ধরে, জগত পবিত্র করলেন গৌর কালে বরে, পবিত্র করে গৌর প্রেম ধরে, হরি 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 করবে ছলমলো মুখ যারে পূর্ণ শশ ধর, ছয়ে ঝলমলো মুখ যারে পূর্ণ শশ ধর, পূর্ণ শশ ধর, এমন দেখিনি আমি দয়ালো সাগর, আমি দয়ালো সাগর, এমন দেখিনি আমি দয়ালো সাগর, আমি দয়ালো সাগর। বাহ বা বা বা, হ্যাঁ নরোত্তম শোনো একটা কথা বলি, আমার যেটা মনে হয় তোমার এই কবিতাটা শোনার পরে আমার সম্পূর্ণ একটা কথা মনে পড়ে গেল। এর আগে আমি হাজার হাজার ছেলেকে এই পরীক্ষা নিয়েছিলাম। শোনো, তুমি যে আমার জীবনে প্রথম সেটা না, এর আগে আমি অনেক ছাত্রদেরকে বলেছি এই পরীক্ষাটা দেবার জন্য, কেউ পারে না, কেউ পারে না। শোনো বাবা, আমি তোমার কবিতাটা শোনার পরে আমার মনে হলো যেটা, তোমার মায়ের গর্ভ থেকেই তুমি পণ্ডিত হয়ে জন্ম নিয়েছো। আমার মতো পণ্ডিত তোমার মতো পণ্ডিতকে কিচ্ছু শেখাতে পারবে বলে আমি মনে করি না। তবে নরোত্তম একটা কথা বলি, একটা কথা তোমাকে জানতেই হবে, এই পৃথিবীতে মানুষ কুলে জন্ম নিয়েছো মানে তোমাকে কোনো গুরুর আশ্রয়ে কিন্তু শিক্ষা লাভ করতে হবে, আর গুরুর আশীর্বাদ তোমাকে পেতেই হবে। গুরুর আশীর্বাদ না থাকলে, গুরুর কৃপা না থাকলে কোনো পণ্ডিতের পাণ্ডিত্য কোনো দিনই জগতে শুভ কাজ দেয় না। তাই জন্য তুমি আমার কাছে এসেছো, তাই জন্য তোমার বাবা আমার কাছে পাঠিয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, আমার কাছে যত যত বিদ্যা আছে চেষ্টা করব তোমাকে দেবার। হুমায়রা শোনেন, বেশি দিন নয়, পাঁচ বছর বয়সে ছেলেটা গেল গুরুদেবের কাছে, একটা বছর কাটল, ছেলেটার বয়স হলো ছ বছর। ঠিক ছয় বছর বয়স যখন ছেলেটার হয়েছে, মাস্টার মশাই ছেলেকে সামনে বসিয়ে রেখে বেদের এক একটি অধ্যায় খুলে খুলে যেখান থেকেই যে কোনো শ্লোকের ব্যাখ্যা জানতে চাইলে নরোত্তম চোখ বন্ধ করে সব শ্লোক মুখস্থ করে দেয়। যে শ্লোকটাই বলতে চাই নরোত্তম সমস্ত শ্লোক গুরুদেবকে শুনিয়ে দেয়। মানে এক বছরের মধ্যে নরোত্তম কি করে চারখানা বেদ, ছখানা দর্শন কি করে যে মুখস্থ করেছে গুরুদেব হিসাব খুঁজে পায় না। যেখান থেকে প্রশ্ন করে নরোত্তম চোখ বন্ধ করে বলে দেয়, যা ব্যাখ্যা চায় নরোত্তম হাসি মুখে ব্যাখ্যা করেন। এক বছর পরে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে গুরুদেব বলছেন, গুরু নরোত্তম আমার জীবনে তোমার মতো এত বড় পণ্ডিত আমি জীবনে দেখি না।
শোনো বাবা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমার কাছে যা কিছু বিদ্যা ছিল আমি তোমাকে উজাড় করে দিয়ে দিলাম, আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, তুমি মহাপণ্ডিত, তুমি মহাপণ্ডিত, সারা ত্রিভুবনে যত বৈষ্ণব সমাজ থাকবে সকলের মাথার মণি হয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, যাও তুমি বাড়িতে চলে যাও, তবে যাওয়ার সময় তোমাকে আমি শেষের একটা বিদ্যা আমি বলে দিই, এটা নিয়ে তুমি মাথায় নিয়ে বাড়িতে চলে যাবে। শোনো, আজকেই তোমার আমার কাছ থেকে ছুটি, আর আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না, যা ছিল ঢেলে দিয়ে দিয়েছি। এইবার তুমি বাড়িতে যাবে, প্রথমেই তুমি গিয়ে তোমার মাকে প্রণাম করবে, তারপরে তোমার বাবাকে প্রণাম করবে, মা বাবার আশীর্বাদ না থাকলে কোনোদিন একজন বৈষ্ণব সাজা যায় না, মা বাবার কৃপা না হলে কোনোদিন ভক্ত হওয়া যায় না, মা বাবার কৃপা না হলে ভগবান কোনোদিন তার ভক্তের সেবা গ্রহণ করেন না। ও মায়েরা, একটা কথা বলে দিই, কৃষ্ণ বলে দিয়েছেন, যারা মা বাবাকে সেবা না করে আমার সেবা করেন, যারা মা বাবাকে খেতে না দিয়ে আমার মন্দিরে এসে খাবারের থালা সাজায়, সেই থালা ভগবান গ্রহণ করেন না। যারা মাকে সেবা দেয়, বাবাকে সেবা দেয়, মাকে হৃদয়ে বসিয়ে রাখে, বাবাকে হৃদয়ে বসিয়ে রাখে, যারা মা বাবাকেই ভগবান বলে মনে করেন, তারা ভগবানকে ডাকতে লাগে না, শেষের দিন যখন আসে ভগবান নিজে ছুটে এসে হামাগুড়ি দিতে দিতে গিয়ে ভক্তকে কোলে টেনে নিয়ে তার রাঙা যুগল চরণ হৃদয়ে বাড়িয়ে দেয়। তাই জন্য আজকে গুরুদেব নরোত্তমকে বলছেন, আস্তে নরোত্তম, আমি তোমাকে এবার শেষের একটা বিদ্যা শিখিয়ে দিই, তুমি বাড়িতে চলে যাও, তোমার মা বাবাকে প্রণাম করবে, আর মা বাবার কাছ থেকে একটা অনুমতি নিয়ে, যেটা আমি কাউকে কোনোদিন বলি না, একটা গোপন কথা তোমাকে আমি বলে দিই, তোমার আস্তে আস্তে আস্তে, সামনে কথা নয় বাবা, সামনে কথা নয়, তোমার বাড়ি থেকে কিছুটা দূরে দেখবে একটা পদ্মা নদী বয়ে চলেছে, আমি আজ পর্যন্ত কাউকে কথাটা বলিনি, তুমি মন দিয়ে শোনো, তুমি মা বাবার অনুমতি নিয়ে পদ্মা নদীর জলে একবার অন্তত তুমি স্নান করবে, এটা আমি গুরুদেব হয়ে তোমাকে কথা দিলাম। এবার যখন তুমি নদীতে স্নান করতে যাবে, আমার কিন্তু একটা জিনিস জানা আছে, নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, আর যেহেতু মহাপ্রভু স্নান করেছেন ওই নদীর জলে, আমার যতটুকু ধারণা ওই জলের মধ্যে মহাপ্রভুর চরণ ধুলি আজও মিশে আছে। যে মানুষ জলে স্নান করবে, তার মাথার ধুলো, তার গায়ের ধুলো, তার পায়ের ধুলো সবই তো জলে থাকবে। তবে একটা জিনিস বলে দিচ্ছি তোমাকে, পদ্মা নদীর জলে স্নান করতে গেলে পদ্মা নদীকে কেঁদে কেঁদে বলবে, পদ্মা আমি শুনেছি তোমার জলে নাকি মহাপ্রভু স্নান করেছেন, তা তোমার জলে যদি মহাপ্রভু স্নান করে থাকেন, আমাকে বেশি নয়, মহাপ্রভুর লক্ষ লক্ষ ধুলিকণার মধ্যে একটা ধুলিকণা আমার মাথায় বুলিয়ে দেবে, পদ্মা একটা কণা আমাকে দেবে, আর যদি পদ্মা নদী তোমার কথাটা শুনতে পেয়ে একটিমাত্র চরণ ধুলো তোমার হৃদয়ে বুলিয়ে দেয়, আমি গুরুদেব হয়ে তোমাকে বললাম, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে, যাও তুমি বাড়িতে চলে যাও, এইবার তুমি বাড়িতে চলে যাও। গুরুদেবকে প্রণাম করে ছয় বছরের ছেলেটা, ও মা, পাঁচ বছর বয়সে লেখাপড়া শিখতে গেল, আবার ঠিক একটা বছর লেখাপড়া শিখলো, বয়স তার কত হলো? ছয় বছর। ছয় বছর বয়সে গুরুদেবকে প্রণাম করে বাড়িতে চলে আসছেন, বাড়িতে এসে মাকে যখন প্রণাম করে, মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কান্না, কেন কাঁদছেন? মা বাবা কখন কাঁদে জানেন? দুটো সময় মা বাবা পাগলের মতন কাঁদেন, প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মা কাঁদেন, কোন সময়? দুটো সময়, নিজের দেহ থেকে জন্ম দেওয়া সন্তান যখন আদর্শ মানুষ হয়ে মায়ের কোলে সে ধরা দেয়, মা তখন সেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কাঁদে, কেন? সেটা মায়ের পরমানন্দের কান্না, খুশির কান্না, আবেগের কান্না। আর ঠিক উল্টো দিকে সন্তান যদি অমানুষ হয়,
প্রত্যেকটা মা বাবার হৃদয় দুমড়ে মুচড়ে যায়। তখনও কিন্তু সেই মা বাবা কাঁদে, নিঃস্ব হয়ে যায়, পাগল হয়ে যায়। সন্তান অমানুষ হলে প্রত্যেকটি মা বাবার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে আগুনে ছাই হয়ে যায়। সন্তান বোঝে না, মা বাবা হয়ে সন্তানের কাছ থেকে কিচ্ছু চায় না, শুধু সন্তানকে একটা আদর্শ মানুষ রূপে দেখতে চায় প্রত্যেকটি মা বাবা। কারোর মরে যাওয়াটা কিন্তু জীবনে দুঃখের জিনিস নয়, সংসার থেকে কোনো মানুষ মরে যাওয়াটা সংসারের জঞ্জাল নয়, মরার আগে মৃত্যুর সময় তার রেখে যাওয়া জঞ্জালটাই তার সব থেকে বড় জঞ্জাল। মৃত্যুটা জঞ্জালের নয়, মৃত্যুটা সমস্যার নয়। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নরোত্তম যখন বাড়িতে এসে মাকে প্রণাম করেছে, মা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, বাবা ছুটে এসে ছেলেকে টেনে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, খোকারে বুকে এই নরোত্তম, আমি তোর বাবা হয়ে জীবনে আমার একটা বিরাট আশা ছিল তোকে আমি পণ্ডিত তৈরি করব। আর আমি তোর বাড়িতে আসার আগে আমার কানে খবর এসে গেছে তুই মহাপণ্ডিত, আমি সব জানি তুই মহাপণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। বল তুই বাবার আশা পূর্ণ করেছিস এই ছোট্ট বালক, আজকে তুই হাত পেতে বাবার কাছে কি চাস বল, আমি তোর মনের আশা পূর্ণ করব। বল তুই কি চাস, আজকে যেমন আমার মনের আশা তুই পূর্ণ করলি, আজকে তোর মনের আশা আমি পূর্ণ করব, বল তুই কি চাস। যখনই বাবা বলেছে বল তুই কি চাস, নরোত্তম হাত জোড় করে বলছেন, বাবা আপনি আমাকে দেবেন। দেবেন মানে, দেবেন মানে কি, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তাছাড়া আমি তোর রাজা, এই যেমন তেমন বাবা আমি নই, দরকার হলে আমি রাজ সর্বস্ব আমি তোকে দিয়ে আমি ভিখারি হয়ে যাব, বল তুই কি চাস। যখনই বলেছে কি চাস, ওমা 6 বছরের ছেলেটা বলছেন, বাবা আপনি যদি আসতে বাজাবে, আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আমি কিচ্ছু চাইব না, আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন আর আমাকে একটা ছোট্ট অনুমতি দিন, আমি পদ্মা নদীর চলে গিয়ে শুধু একবার স্নান করব। হ্যারে হ্যাই খোকা, তুই কি পাগল হয়ে গেলি, পদ্মা নদীর জলে স্নান করব এটা আবার বাবার কাছ থেকে এইভাবে হলক করে চাইতে হয়? তুই দাঁড়া এখানে দাঁড়ায়, কে আছিস? হ্যাঁ বলো। আমার রাজবাড়ির একটা ঘরের মধ্যে দেখবি 10টা সোনার কলসি রাখা রয়েছে। বেশ বেশ, তুই ওই তোরা ওই 10টা সোনার কলসি মাথায় করে নিয়ে পদ্মা নদী থেকে জল ভরে নিয়ে এসে সোনার কলসি করে জল নিয়ে আমার সোনার টুকরো ছেলেকে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে স্নান করিয়ে দে। বাবা আমি ওইভাবে স্নান করব না, আমি নদীতে গিয়ে স্নান করব। ও তুই নদীতে যাবি, আচ্ছা তাই হবে, তাই হবে। হ্যাঁ কে আছিস রে? হ্যাঁ বলো রাজা। আমার পালকিটা ভালো করে সাজা, পালকিতে সুন্দর করে দামি দামি ফুল দিয়ে সাজা, আমার ছেলে পালকির ভেতরে করে পদ্মা নদীতে যাব। বাবা আমি পালকিতে করে যাব না, পালকিতে চড়ে গেলে লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে আরাম করে আনন্দ করে পদ্মা নদীতে যদি আমি স্নান করতে যাই, আমার অন্তরে না ভক্তি লাভ হবে না বাবা, আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা ঠিক আছে, গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতে যাব না। ঘোড়ার গাড়িতে যাবি? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। হ্যারে দাঁড়া 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 দাঁড়া, পাগলের মতো কথা বলছিস, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, পালকিতে যাবি না, তবে কি তুই হেঁটে হেঁটে যাবি? বাবা আমি হেঁটে হেঁটেও যাব না। তবে তুই কিসে করে যাবি? হ্যাঁ কিসে করে যাবি? যখনই বাবা বলেছে কিসে করে যাবি, নরোত্তম তখন কেঁদে কেঁদে বলছে, বাবা গো আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো, তবে আমি কেমন করে যাব জানো? বাবা গো আমি কেমন করে যাব জানো?
আমি এই বাড়ি থেকে রাস্তা ধরে পদ্মা নদী পর্যন্ত আমি ধুলোই গড়াগড়ি দিয়ে যাব। নিতাই গৌর হরি হরি ম, ধুলোই গড়া গড়ি গড়া গড়ি দিয়ে যাব। ভক্তের পদ ধুলায়ঙ্গে ভূষণ করে, ধুলোয় গড়া গড়ে গড়া গড়ি দিয়ে দাঁড়াও দাঁড়াও। ধুলোর মধ্যে গড়াগড়ি, ওমা আপনার কোলের বাচ্চাটা যদি হাজার লোকের ধুলোর মধ্যে গড়াগড়ি দেয় আপনার কেমন লাগবে? রাজামশাইয়ের তো একটুখানি খারাপ লাগলো, রাজামশাই ছেলের কথাটা শুনে বলছে এই খোকা হ্যারে এই রাস্তা দিয়ে তুই ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাবি? ঠিক আছে, আমি তোকে বাধা দেব না, আমি বাধা দেব না, আমি যখন কথা দিয়েছি আমি কথা রাখলাম। তুই যদি ধুলোই গড়াগড়ি দিতে দিতে গেলে বেশি আনন্দ পাস, অনুমতি দিলাম, চলে যা। আর গোপনে গোপনে দুজন প্রহরীকে কানে কানে বলে দিলে, নগো তোমরা কাছে এসো, আমার ছেলে নরোত্তম জীবনে কোনোদিন পদ্মা নদী দেখে না, ও জীবনে কোনোদিন নদীতে নেমে স্নান করে না, তাই আমি তোমাদের দুজনকে প্রহরী হিসেবে পাঠিয়ে দিচ্ছি, ছেলে যখন নদীর জলে নামবে তোমরা দুম করে ছেলের হাত দুটোকে ধরবে। তবে একটা দায়িত্ব আমি তোমাদের দিলাম, আমার ছেলে যেমনভাবে যাচ্ছে নদীর জলে স্নান করতে তেমনভাবে যেন আমার ছেলে ঘরে আসে, ছেলের যেন কোনো ক্ষতি না হয়, তোমরা পিছনে পিছনে যাও। এই বলে রাজা দুজন প্রহরীকে ঠিক করে দিলেন। নরোত্তম গড়াগড়ি দিতে 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 চললো, আর পিছনে পিছনে দুজন প্রহরী যাচ্ছে। এবার বলি মায়েরা, গড়াগড়ি দিতে দিতে পদ্মা নদীর একেবারে জলের কাছে গিয়ে নরোত্তম জলে নামবে, পাটা বাড়াতে যাবে, এমন সময় নরোত্তমের মাথায় এসে গেল যে না 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 না, জলে নামতে গেলেই আমি দেখেছি সবাই পাটাকেই কিন্তু আগে জলে বাড়িয়ে দেয়, কিন্তু আমি যদি আজকে পদ্মা নদীর জলে প্রথমেই পা তুলে দিই তাহলে তো পদ্মা মায়ের মাথাতেই তো পা তুলে দিলাম, না 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 না, আগে আমি পাহা দেব না, আমি বরং মাকে আগে প্রণাম করে নেব। ভালো করে লম্বা হয়ে শুয়ে পড়ে পদ্মা মাকে আগে প্রণাম করে নি, তারপরে কি হবে দেখা যাবে। এই বলে যখন শুয়ে পড়ে লম্বা হয়ে প্রণাম করতে গেছে, এবার কি ঘটলো দেখুন মা, নদীর জলের কাছে লম্বা হয়ে নরোত্তম যেই প্রণাম করতে গেল নদীর জলের ঢেউ গড়িয়ে গড়িয়ে এসে নরোত্তমের মাথাটা একটুখানি ছুঁয়ে গেল। যেই নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেছে নদীর জলে, আপনাদের একটা কথা মনে আছে কি বলে দিই, অনেক বছর আগের ঘটনা একটুখানি বলি, যখনই মাথাটা নরোত্তমের ওই মাথার সঙ্গে জলে ছুঁয়ে গেল অনেকগুলো বছর আগে, মনে করিয়ে দিচ্ছে আপনাদের, ওই নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করে তিন বিন্দু চোখের জল মিশিয়ে দিয়েছিলেন, আর পদ্মা নদীকে বলেছিল কি বলুন তো, যে পদ্মা নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে যেদিন তোমার জলে স্নান করার জন্য আসবে তার অঙ্গ যখন তোমার জল স্পর্শ হবে কি বলেছিল, তোমার নদীর ঢেউ শতগুণ বৃদ্ধি পেয়ে যাবে। আজকে সেই দিন, আজকে সেই ক্ষণ যখন প্রণাম করতে গিয়ে পদ্মা নদীর জলটা নরোত্তমের মাথাটা একবার এসে ছুঁয়েছে,
প্রণামের ছলে জলে পরশ করিল হরি বল, ছল জল পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল, তখন পদ্মা নদী তরঙ্গ বাড়িল হরি হরি বল, তরঙ্গ বাড়িল তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে হরি হরি বল, তরঙ্গ বাড়িল তরঙ্গ বাড়িল তরঙ্গ বাড়িল, সর্বনাশ সব সর্বনাশ হয়ে গেল, মানে নদী ঢেউটা হচ্ছে নদীর উচ্ছ্বাস, আনন্দের একটা প্রকাশ, যখনই নরোত্তমের অঙ্গটা নদীর জলে স্পর্শ হয়েছে ঢেউটা যে গতিতে চলছে তার থেকে কয়েক শত গুণ ঢেউ বেড়ে গিয়ে নরোত্তমের মাথা টপকে গিয়ে একটা বিরাট ঢেউ নরোত্তমকে জলের তলায় নামিয়ে নিলেন। আর যে দুজন প্রহরী রাজামশাই পাঠিয়েছিলেন নরোত্তমকে দেখার জন্য, তারা তো মানে ভাবার টাইমটাই দিল না, তারা প্রণামটা করবে জলে নামবে তবে তো হাতটা ধরবে, সেই সুযোগই দিল না, বিরাট একটা ঢেউ এসে নরোত্তমকে নিখোঁজ। এবার দুজন প্রহরী ভাবলো নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, রাজামশাই কি কি জবাব দেব, তারা পাগলের মতো বুক চাপড়ে কাঁদছে, রাজাকে কি বলবো নরোত্তম কোথায়। আসলে তারা তো জানে না যে নরোত্তম কিন্তু জলের তলায় তলিয়ে যায়, তলিয়ে যায় না, নরোত্তমকে পদ্মা মা কোলে করে নিয়ে নদীর গর্ভে গিয়ে কোলের মধ্যে বসিয়ে নিয়ে নরোত্তমের সামনে মুখ রেখে পদ্মা মা কথা বলছেন। এই যেমন আজকে আপনারা মা জননীগণ কীর্তন শোনার জন্য বসে আছেন, আজকে নরোত্তমকে পদ্মা মা একেবারে মায়ের মতো রূপ ধারণ করে পদ্মা নদীর গভীরে গিয়ে নরোত্তমকে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে কোলের মাঝখানে রেখে দিয়ে একবারে মাথা হাতের উপরে মাথাটা রেখে দিয়ে পদ্মা মা মুখের সামনে মুখ রেখে কথা বলছে। এবার নরোত্তম তো বাচ্চা ছেলে, সে অত শত বোঝে না, সে যখনই দেখছে একটা মা আমাকে কোলে করে নিয়ে আদর দেখাচ্ছে, নরোত্তম বলছে কে আপনি, কে আপনি আমাকে কোলে করে নিয়ে বসে আছেন, কে আপনি? আরে নরোত্তম তুমি আমাকে চিনবে না, আমাকে তুমি চিনবে না, আমি কে জানবে, আমি হলাম পদ্মা নদী। উমা, নদী আবার কথা বলে? হ্যাঁ নদীও কথা বলে, তবে সব সময় বলে না, সবার সঙ্গে বলে না, তোমার মতন খাঁটি কৃষ্ণ ভক্তকে পদ্মা যদি কোনো দিন কাছে পায় এই পদ্মা কেবল তাকেই বুকে জড়িয়ে ধরে কথা বলে। নরোত্তম বলছে পদ্মা তুমি যখন তাহলে আমাকে যেচে সেদে এসে দেখা দিলে, আমি তোমাকে একটা জিনিস চাইবো তুমি দেবে, আমি শুনেছি তোমার জলে নাকি মহাপ্রভু স্নান করেছেন, তাহলে তুমি একটু মহাপ্রভুর ওই চরণ ধুলো আমাকে দেবে পদ্মা মা? তখন পদ্মা নদী বলছে নরোত্তম শোন বাবা শোন, আমার জলে মহাপ্রভু স্নান করেছেন তার পায়ের ধুলো, তুই যেটা বলছিস এ তো জগতে সবার জন্য, এ তো সবার জন্য, কিন্তু শুধু তোর জন্য মহাপ্রভু আমার কাছে একটা জিনিস রেখে গেছে, সেটা কেউ জানে না, সেটা তুইও জানিস না, আজকে সেই জিনিসটা আমি তোকে দান করব, আয় আমার কোলে আয় আমার বুকে আয়। এই বলে পদ্মা মা নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে সেই বহু বছর আগে
রেখে যাওয়া চোখের জল আজকে নরোত্তমের ঠিক হৃদয়ের মাঝে জলটা বুলিয়ে দিলেন। যেই হৃদয়ের মাঝখানে সেই মহাপ্রভু তিন বিন্দু চোখের জলটা বুলিয়ে দিয়েছে। যে ছেলের গায়ের রংটা ছিল কালো, গৌরাঙ্গের হৃদয়ের প্রেমটা যে পায় সে কি আর কালো থাকে? সঙ্গে সঙ্গে হয়ে গেল সোনার বর্ণ। যে ছেলে পদ্মার সঙ্গে এমনি কথা বলছে আজকে গৌরাঙ্গের প্রেম পাওয়ার সঙ্গে সঙ্গে চোখ থেকে বিন্দু বিন্দু কৃষ্ণ প্রেমের ধারা। পদ্মাও কাঁদছে, নরোত্তমও কাঁদছে। পদ্মা নদী সঙ্গে সঙ্গে নরোত্তমকে বলছে, নরোত্তম আর এখানে থেকো না, চলে যাও, আমার কোলে বেশিক্ষণ থাকা যায় না, আমার কোলের মাঝখানে বেশিক্ষণ কথা বলা যায় না, আমি তোমাকে যা দেবার দিয়ে দিয়েছি তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে নরোত্তমের অঙ্গটা সোনার বর্ণ হয়ে গেল, গৌরাঙ্গের মতো ফর্সা গায়ের রং হয়ে চোখের মধ্যে গাম্ভীর্য, মুখের মধ্যে কৃষ্ণ নাম। এই হতে হতে নরোত্তম আসতে, যখন এই জল থেকে এক পা দুপা করে উঠে আসছে যে দুজন প্রহরী, তারা যখনই দেখলো একটা বাচ্চা ছেলে জল, হ্যারে এই খোকা, হ্যাঁ গো তুমি কে গো, তুমি জল থেকে উঠে আসছো, তুমি কে? এ কি, তোমরা আমাকে চিনতে পারছো না? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো তোমাদের রাজার ছেলে, আমি তো সেই নরোত্তম। নরোত্তম তুমি কোথায় ছিলে? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি এতক্ষণ কোথায় ছিলাম? শুনবে তোমরা, শুনবে, যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি না, আমি পদ্মা নদীর একেবারে গভীরে গিয়েছিলাম, আমিও কিন্তু দামি রত্ন তুলে নিয়ে এসেছি, তোমরা সেই রত্ন আমার থেকে নেবে? নেবে তোমরা সেই রত্ন? প্রেম রত্ন তোমরা নেবে? যদি নিতে চাও দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তোমাদেরকে সেই প্রেম রত্ন একটু একটু করে দান করব। এসো আমার কাছে, এসো কাছে, এসো কাছে, এসো এসো ভাই, একবার গান গাই কৃষ্ণ নাম হরি নাম, হে সাই গৌর হরি 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 চরাচরে বল হরি, চরাচরে বল হরি, চরাচরে বল হরি, চরাচরে বল কৃষ্ণ নাম হরি নাম, হে শুভ নামি কৃষ্ণ নাম হরি নাম, শুভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম, শুভ
বাবা দাঁড়াও, আস্তে আস্তে, মায়েরা মায়েরা, যে ছেলেটা বাবাকে প্রণাম করে পদ্মা নদীতে স্নানের জন্য গেল, সেই ছেলেটাই যখন স্নান করে বাড়িতে এসলো আসলো, বাবাকে যখন প্রণাম করতে গেল, বাবা দশ পা পিছিয়ে গেলেন। বাবা ছেলেটাকে দেখে প্রণামটা নিতে চাইল না, বাবা শুধু একটা জিনিস মনে মনে চিন্তা করল, একে এ ছেলে কে, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, এ আমার সেই ছেলে না, একে। চোখের মধ্যে মনির ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নাম, এ তো আমার সেই ছেলে নয়, এ কেমন ছেলে, এ কেমন ছেলে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন ওই ছয় বছরের ছেলেটা বাড়িতে এসে বাবাকে প্রণাম করতে গেছে, বাবা ছেলের প্রণামটা না নিয়ে ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রথমেই যেটা করলো, ছেলেকে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দিয়েই বাবা কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর কাছে গেলেন, নারায়ণী দেবীর কাছে গেলেন। নারায়ণী দেবীর কাছে গিয়ে নারায়ণী দেবীর হাত দুটো ধরে বলছে, ও গো আমি তোমাকে একটা কথা বলি, এই নরোত্তম আমার রাজবাড়িতে যত অন্যায় করে করবে, ওকে তুমি কিচ্ছু বলবে না, ও যা খুশি তাই করে করবে, ওকে তুমি কোনো দিন বকা দিয়ে কথা বলবে না, ওকে কিচ্ছু বলবে না। আমার যেটা মনে হয়, আমার ছেলে আমার রাজবাড়িতে বেশি দিন থাকবে না, আমার চোখ দেখে মুখ দেখে মনে হচ্ছে আমার জীবন থেকেও বেশি দিন থাকবে না। আসলে মায়েরা, ছেলে মেয়েদের হৃদয়ে যদি কোনো ব্যথা বা দুঃখ আসে, মা বাবাকে আলাদা করে বলে দিতে লাগে না, যে মায়ের পেটে জন্ম নেয়, নারী ছেদন করে ছেলেকে জন্ম দিতে হয়, সেই মাকে কোনোদিন ছেলের দুঃখের কথা আলাদা করে বলতে লাগে না। আজকে নরোত্তম এসে যখনই বাবাকে প্রণাম করেছে, বাবা প্রথমেই ছেলেকে দেখে বুঝে গেছে, যে ছেলে আমাকে প্রণাম করে নদীতে গেল, সেই ছেলেটা আমার এই ছেলে নয়। কেমন ছেলে, ঘুম পাড়িয়ে দিয়েছে, মা বাবা পাশে শুয়ে রয়েছে, সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত ঘুমিয়ে পড়ল, মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছেন। আদরের ছেলেকে তো যে কোনো মা ঘুম পাড়াতে গেলে দেখবেন বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর দিতে দিতে প্রত্যেকটা মা সন্তানকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু মা যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ছেলেকে জড়িয়ে ধরে থাকেন। ঘুম ভেঙে গেলে মায়ের নিজেরই হুঁশ থাকে না, আমি কোন দিক ঘুরে যায়, ছেলে কোন দিক ঘুরে যায়। আজকে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে মা বাবা দুজনে ঘুমাচ্ছে, হঠাৎ করে মধ্যরাত্রিতে নরোত্তম স্বপ্নের ঘোরে একজনকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তাকে দেখতে কেমন, কোকড়ানো কোকড়ানো তার মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে একটা পাটের ধুতি, সারা গায়ে চন্দন সেবিত, মুখে হরিনাম, বাহু দুটি ওপরের দিকে তোলা, নরোত্তমের কাছে এসে দাঁড়িয়েছে। নরোত্তম স্বপ্নের ঘরে ছোট্ট করে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি, আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন কে আপনি, কি নাম আপনার? নরোত্তম, তুমি আমাকে চিনবে না, আমি কে জানবে, শোনো ভালো করে শোনো, তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে স্নান করতে গিয়ে তুমি মহাপ্রভুর হৃদয়ের প্রেম পদ্মার কোলে বসে তুমি পেয়েছ, শোনো নরোত্তম, যে মহাপ্রভুর প্রেম তুমি বুকে জড়িয়ে ধরে তোমার এই মা বাবার কোলের কাছে তুমি ঘুমাচ্ছ, আমি আর কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। নরোত্তম, আমি নিত্যানন্দ, আমি নিতাই চাঁদ,
তুমি এই রাজপ্রাসাদের তলায় মা বাবার কোলের মাঝে তুমি ঘুমিয়ে থেকো না। তুমি যদি আরো প্রেম পেতে চাও, আরো যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও, তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। হুমায়রা, নরোত্তম এতক্ষণ স্বপ্নের মধ্যে দেখলেন, দুম করে যে এই ঘুমটা ভেঙে গেল, এতক্ষণ যার সঙ্গে কথা বলছিল উধাও। তখন মাঝরাত মনে মনে কথাটা চিন্তা করল, আমি যদি বৃন্দাবনে যাই আরও প্রেম পাব, আরও ভক্তি পাব, আর যদি না যাই আমার আর প্রেম ভক্তি পাওয়া যাবে না। তাহলে আমি যদি বৃন্দাবনে যেতে গেলে মা বাবাকে ডেকে দিয়ে যায়, আমাকে মা বাবা যেতে দেবে না, তাহলে আমাকে বৃন্দাবনে যেতে গেলে এই ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আমাকে বৃন্দাবনে বেরিয়ে যেতে হবে। তো মায়েরা, আজকে মা ঘুমিয়ে রয়েছেন, বাবা ঘুমিয়ে রয়েছেন, এখানে একটা কথা আমি মা সবাইকে একটা কথা বলি, যে বাড়ির এখানে যে মা বাবার কোলের মেয়ে সন্তান আছে আর ছেলে সন্তান আছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলব, যাদের বাড়িতে শুধু ছেলে আছে মেয়ে নেই, আর যাদের বাড়িতে শুধু মেয়ে আছে ছেলে নেই, আর যাদের বাড়িতে ছেলে মেয়ে দুই আছে, এই তিন ধরনের মা বাবা যারা আছেন, প্রত্যেকেই একটা নিয়ম বলে দিচ্ছি শুনবেন। দেখবেন বাড়িতে ছেলে মেয়ে যারা আছেন, ছেলেগুলো দেখবেন বাবাকে খুব ভালোবাসে, আর বাবাকে যতটুকু ভালোবাসে ছেলেরা, তার থেকে একটু বেশি হলেও দেখবেন মাকে ভালোবাসে। আর মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন মেয়েরা মাকে খুব ভালোবাসে, কিন্তু প্রত্যেকটি বাড়ির কন্যা সন্তান মাকে যা ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। বাবার প্রতি প্রত্যেকটা বাড়ির কন্যাদের একটা টান মায়ের থেকে অনেক গুণ বেশি, এটা প্রকৃতির বিধান, ভগবানের বিধান। প্রত্যেকটা মেয়েরা বাবার প্রতি অনেক বেশি দুর্বল মায়ের থেকে। তা আজকে ছেলে নরোত্তম যখন চিরতরে বিদায় নিয়ে বেরিয়ে যাবে, জন্মভূমির মাটিটা সারাটা জীবনের জন্য শেষবারের মতো মস্তকে বুলিয়ে নিয়ে বাবাকে প্রণাম করতে গেল নরোত্তম, কেঁদে উঠলেন। আর যখন এ মাকে প্রণাম করতে যাবে, পাগলের মতো নরোত্তম কান্না কাঁদছে, মা হো মা আমি চলে যা, হো মা জাননী জন আমায় দাও গো বিদায় আমি চলে যাই, ও মা জাননী জননী দাও গো বিদায়, ও মা আমি
চলে যা, আমি চলে যা, আমি চলে যা। ভক্তমণ্ডলী মায়েরা, আদরের ছেলেটা চিরকালের জন্য মা বাবাকে ত্যাগ করে বেরিয়ে গেল। হতে পারে রাজার ছেলে, কিন্তু সে কিন্তু রাজা হবার জন্য জন্ম নেয়নি। ও মায়েরা, ভগবান যদি কাউকে ডেকে নেয় নিজের মতন করে, কেউ তাকে ধরে আটকাতে পারবে না। আজকে নরোত্তম মধ্যরাত্রিতে নিত্যানন্দকে স্বপ্নের ঘরে দেখা পেয়ে চিরতরে মা বাবাকে ছেড়ে দিয়ে বিদায় নিয়ে নিল। ছুটছে বৃন্দাবন, 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 ছুটতে 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 পৌঁছে গেল কোথায়? এই যে ঘটনাটা শুনছেন, এটা কোনো বানানো গল্প নয়, সত্য ইতিহাস, এখনো তার প্রমাণ সব জায়গায় গেলে দেখতে পাবেন। শোনেন, বৃন্দাবনে গেলে তার প্রমাণ অবশ্যই পাবেন, আর সব থেকে বড় কথা, শেষকালে লীলাটা শেষ পর্যন্ত শুনবেন, তারপরে দেখবেন যে বাঙালির কাছে নরোত্তম দাসের ভূমিকা কোন জায়গায়। আজকে যেতে 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 কয়েকটা মাস নরোত্তম পাগলের মতো ছুটছে বৃন্দাবনের পথে, ইতিমধ্যে পৌঁছে গেল বিহার। বিহার পর্যন্ত পৌঁছে গিয়ে নরোত্তম ছুটতে ছুটতে অজ্ঞান হয়ে, আছাড় খেয়ে মাটিতে অচেতন হয়ে পড়ে রয়েছেন। এবার ভাগ্যটা ভালো ছিল, সেই পথ দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন। ব্রাহ্মণ যেতে 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 হঠাৎ করে দেখলো একটা বাচ্চা ছেলে অচেতন হয়ে পড়ে আছে, জ্ঞান হারিয়েছে। ব্রাহ্মণ দুম করে বসে বলল, নরোত্তমের দেহটাকে কোলের ওপরে বসালো, মাথাটা হাতের ওপরে রাখলো, আর ওই জলের ছিটে দিয়ে নরোত্তমের জ্ঞানটা ফিরিয়ে দিচ্ছেন। নরোত্তম, এ নরোত্তম, বাবা নরোত্তম, ওঠো বাবা, এ নরোত্তম, নরোত্তম, এ কে, কে আপনি, কে আপনি? আরে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। গ্রামের ব্রাহ্মণ? দাঁড়ান দাঁড়ান, আপনি এই গ্রামের ব্রাহ্মণ? কিন্তু ঠাকুরমশাই, আপনি এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই। আপনি আমার নাম জানলেন কি করে? আপনি আমাকে নরোত্তম নরোত্তম করে ডাকলেন কে আপনি? আপনি কে? নরোত্তম? ঠাকুরমশাই সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিলেন। নরোত্তম, আমি কে তুমি শুনবে? শোনো, আমি শুধু ঠাকুরমশাই নয়, আমি না, আমি একজন নাম করা বড় জ্যোতিষী। আমি এত বড় নাম করা জ্যোতিষী, আমি যদি কাউকে কোলের মাঝখানে কাছে পাই না, আমি তার চোখ নাক মুখ দেখে আমি তার সম্পর্কে সব বলে দিতে পারি। ও, তার মানে আপনি একজন জ্যোতিষী। আচ্ছা, আপনি আমার সম্পর্কে সব জানেন? হ্যাঁ, আমি তোমার সম্পর্কে সব জানি। আপনি আমার সম্পর্কে কি জানেন একটুখানি বলুন না, একটুখানি বলুন না, আপনি আমার সম্পর্কে কি কি জানেন? তোমার সম্পর্কে সব জানি নরোত্তম, বলবো? শোনো, তুমি একটা রাজার ছেলে, তোমার মনে মনে বৈরাগ্য উদয় হয়েছে, তুমি মধ্যরাত্রিকে নিত্যানন্দকে স্বপ্নের ঘরে দেখেছো, আর ওই নিতাই চাঁদকে দেখে তোমার মনে হয়েছে তুমি বৃন্দাবনে যাবে, তাই তুমি তোমার ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছো, ঠিক বল? কুমা, এ তো আপনি সবই বলে দিতে পারছেন। তাহলে বাবা ঠাকুর, আমি একটা কথা বলি, আপনি আমাকে বলে দিন না, আমাকে বৃন্দাবনে যেতে গেলে আর কতগুলো দিন আমাকে এইভাবে পাগলের মতো ছুটতে হবে? তোমাকে সব বলে দেব, সব বলে দেব, তুমি ততক্ষণে আমার কোলের উপরে একটু উঠে বসো তো, এসো, এই যে ঘটিটা আমার, না, এক ঘটি দুধ আছে, খুব ভালো দুধ, তুমি আমার কোলের উপরে উঠে বসো, আমি তোমার, না, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, নরোত্তম, হে কি, তুমি আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে তুমি না বলে দিলে? শোনো 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 শোনো, আমার মতন ব্রাহ্মণের মুখের ওপরে তুমি না বলে দিলে, একটা কথা বলি, যে মহাপ্রভুকে তুমি ভালোবেসে তুমি বৃন্দাবনের পথে পা বাড়িয়েছ, তুমি কি জানো সেই মহাপ্রভু কোনোদিন ব্রাহ্মণের মুখের ওপরে কোনো কথা বলেনি? আমি তোমাকে একটা কথা বলে দিই, আমার মতো ব্রাহ্মণীকে অমর্যাদা করে অপমান করে তুমি যদি বৃন্দাবনে যাও,
তুমি কোনদিন ভগবানের কৃপা পাবে না। বলো তুমি বলো বলো তুমি অমন করে বলো। ও মায়েরা, আজকে যে ব্রাহ্মণ না, আজকে যে ব্রাহ্মণ নরোত্তমের সঙ্গে কথা বলছে, এই ব্রাহ্মণ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যার ওপরে দ্বিতীয় ব্রাহ্মণ জগতে দেখা যাবে না। নামটা একটু পরে আমি বলে দেবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবে, এত বড় ব্রাহ্মণ পৃথিবীতে দ্বিতীয় হয় না। আজকে নরোত্তমকে যখন রেগে গিয়ে কথাটা বলছে, নরোত্তম সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নরোত্তম চোখের জলটা মুছিয়ে নিয়ে বলছে, ঠাকুর মশাই আপনি কিছু মনে করবেন না, আসলে না ওই আপনাকে ব্যথা দেওয়ার জন্য আমি কিন্তু এই কথাটা বলিনি, আমি আসলে না ওই যতক্ষণে বৃন্দাবনে যেতে না পারছি ততক্ষণে আমার আসলে মনটা অস্থির হয়ে উঠেছে, সেই জন্য এই কথাটা বলেছি। ঠিক আছে, আপনি আমার হাতে দুধ দিন। আমি না, আমি ওইভাবে দুধ দেব না, আমি তোমার হাতে দুধ দেব না, দুধ যদি তুমি খেতে চাও আমার কোলের ওপরে উঠে বসো, আমার নিজের ছেলে মনে করে আমি তোমাকে আদর দিতে দিতে তোমার মুখে আমি দুধ খাইয়ে দেব। এই বলে মায়েরা ঠাকুর মশাই নিজে কোলে বসিয়ে ছোট্ট ছেলেটাকে পেট ভরে দুধ পান করিয়ে দিয়ে এইবার ঠাকুর মশাই বলল, নরোত্তম আমি তোমাকে দুধ খাইয়ে দিয়েছি, তোমাকে কোলে করে আশীর্বাদ দিয়েছি, আদর করেছি, আর তোমার কোনো বিপদ হবে না, তুমি এই রাস্তা ধরে চলে যাও বৃন্দাবন, চলে যাও চলে যাও চলে যাও। চলল বৃন্দাবন, যেতে 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 আরও কটা মাস কাটল, অনেকগুলো মাস কেটে গেল। এইবার ইতিমধ্যেই ছেলেটা পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে পৌঁছে গিয়ে একটা গাছের তলায় নরোত্তম একটু বিশ্রাম নেবার জন্য মাথাটা গাছের ঠেকিয়েছে, আর পরিশ্রান্ত দেহ তো যখনই বিশ্রাম নিতে গেছে ঘুমিয়ে পড়েছে, আর যেই ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে চোখের সামনে দেখতে পেল দুজন বৈষ্ণব, স্বপ্নের ঘরে দেখলো দুজন বৈষ্ণব, ঠকঠকে চেহারা, একখণ্ড সাদা কাপড়, হাঁটুর উপরে তাদের তলা, হাতে রয়েছে জপের মালা গোপাল, গলায় রয়েছে তুলসী মালা, সর্বঙ্গে রয়েছে চন্দন সেবিত। দুজন বৈষ্ণব সামনে এসে দাঁড়িয়ে নরোত্তমকে দেখা দিচ্ছে, স্বপ্নের ঘরে নরোত্তম বলছেন, কে আপনারা, কে আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা কে? নরোত্তম তুমি আমাদেরকে চিনবে না, আমাদের দুই ভাইয়ের দিকে একবার তাকিয়ে দেখো, আমরা কিন্তু আর বৃন্দাবনে নেই, তুমি যে বৃন্দাবনে যাচ্ছ ওইখানে গেলে তুমি আমাদের সমাধি দেখতে পাবে, আমরা আর জগতে নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি, আমরা দুই ভাই তোমাকে স্বপ্নের করে দেখা দিচ্ছি, কেন জানো? তার আগে বলে দিই, আমি হচ্ছি বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পা, আর এই হলো আমার মেজ ভাই, এর নাম সনাতন গোস্বামী পা। হরি বল। শোনো নরোত্তম, আমরা এই দুই ভাই তোমাকে স্বপ্নের ঘরে দেখা দিতে এসেছি একটা সংবাদ দেবার জন্য। কিছুদিন আগে বিহারের একটা জঙ্গলে তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে, এক ব্রাহ্মণ তোমার মাথায় জলের ছিটে দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে দিয়েছিল, সেই ব্রাহ্মণ তোমাকে কোলের মাঝখানে জড়িয়ে ধরে তোমাকে পেট ভরে দুগ্ধ পান করিয়ে দিয়েছিলেন। শোনো নরোত্তম, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করালেন সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নন, তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে যে দুজন বৈষ্ণব দাঁড়িয়েছিলেন তারা উধাও, মনে মনে চিন্তা করলেন, ঠাকুর
তুমি আমাকে দেখা দিলে, কথা বললে, কিন্তু একটা বারও তুমি ধরা দিলে না যে তুমি মহাপ্রভু। ঠাকুর ঠাকুর কে তোমায় চিনিতে। একটা কথা বলি মায়েরা, আপনারাও কিন্তু ভগবানের সেবা দেন, আর এইটুকু সত্য কথা বলি, ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদে, ভগবান কিন্তু তার থেকে বেশি ভক্তকে পাওয়ার জন্য কাঁদেন। এটা অনেকেই জানেন না। ভগবান বলেছেন, আমার কথা বলতে বলতে দু চোখ দিয়ে দু বিন্দু জল যদি আমার ভক্তের গড়া, আমি কথা দিলাম তার হৃদয় মন্দিরে বসে হাজার ফোঁটা নয়নের জলে সারাটা জীবন আমি কাঁদবো। আপনি যদি তার নাম ধরে ধরে দশ পায়ে গিয়ে যান, ভগবান একশো পায়ে গিয়ে সে আপনাকে হাত বাড়িয়ে কোল দেবেন। এটা ভগবানের স্বভাব। আপনি ভগবানকে সেবা দিচ্ছেন মানে ভগবান কিন্তু আপনার সেবা পায়। কখনো কখনো সচল হয়ে আপনার কাছে দেখা দেয়, আপনি শুধু চিনতে পারেন না। যদি কোনো ভক্তের হাতে ভগবান একবার সেবা পছন্দ করেন, আসেন আপনার কাছে, আপনি বুঝতে পারেন না, হয় ভিখারী রূপে আসতে পারে, না হলে পাগল রূপে আসতে পারে, না হয় কোনো সাধুর বেশ ধরে আপনার বাড়িতে আসতে পারে, আপনাকে ধরা দেন না। এটা ভগবানের স্বভাব। তা আজকে নরোত্তমের কাছে মহাপ্রভু এত কথা বললেন, কিন্তু মহাপ্রভু একটা বারও বোঝালেন না যে আমি মহাপ্রভু। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে আবার নরোত্তম চলল, যেতে যেতে ইতিমধ্যে পৌঁছে গেল বৃন্দাবন। এবার বৃন্দাবনে গিয়ে কার চরণে আছাড় কে পড়ল? লোকনাথ গোস্বামী পাদের চরণে। লোকনাথ গোস্বামী পাদ কি জয়! লোকনাথ গোস্বামী পাদ কি জয়! লোকনাথ গোস্বামী পাদ কি জয়! জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু গুরু প্রেম কল্প তরু, বড় অদ্ভুত জাগ্রত বড় অদ্ভুত জাগ্রত আরে অদ্ভুত জাগ্রত প্রকাশ অদ্ভুত জাগ্রত অদ্ভুত জাগ্রত প্রকাশ। আচ্ছা মায়েদের এইবার একটা কথা বলি, নরোত্তম কিন্তু এতগুলো শক্তির অধিকারী হলো, এটা আপনারা সব মন দিয়ে শুনলেন। এবার শেষের দিকের কটা কথা বলে দিই। তানসেনের নাম আপনারা শুনেছেন, সারা ভারতের সম্রাট আকবরের রাজসভায় গান শোনাতেন তানসেন। তানসেনের যিনি সঙ্গীতের গুরু হরিদাস স্বামী, তিনি কিন্তু নরোত্তমকে কোলে বসিয়ে সঙ্গীত শিখিয়েছিলেন। আর যে লোকনাথ গোস্বামীর কাছে গেলেন, এই লোকনাথ গোস্বামী জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেননি, কোনোদিন কাউকে দীক্ষা দেননি, মানে লক্ষ লক্ষ ভক্ত লোকনাথ গোস্বামীর কাছে এসে পাগলের মতো কেঁদেছেন, কাউকে দীক্ষা দেয়নি। কিন্তু নরোত্তমকে দীক্ষা দিলেন, কেন দিলেন সেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন। ছোট্ট ছেলে নরোত্তম লোকনাথ গোস্বামীর কাছে যখন গিয়ে প্রণাম করলেন, লোকনাথ গোস্বামী ছেলেটাকে সরাসরি বলে দিলেন, এই নরোত্তম তুমি আমার কাছে এসেছো ভালো কথা, রাজার ছেলে এটাও ভালো কথা, বাংলা থেকে এসেছো বৃন্দাবন খুব আনন্দের কথা, কিন্তু দীক্ষা যদি নিতে হয় বৃন্দাবনে হাজার বৈষ্ণব আছে, তুমি তাদের কাছে দীক্ষা নাও, আমি তোমাকে দীক্ষা দেব না। কিন্তু নরোত্তম ছাড়েনি। একদিন লোকনাথ গোস্বামী ভোরের বেলায় প্রচণ্ড ঠান্ডার দিনে যমুনার ধারে পায়খানা বসতে গিয়েছিলেন, কিন্তু লোকনাথ গোস্বামীর বয়সটা এত বেড়ে গিয়েছিল, যেদিনেই পায়খানা করতে যায়, মানে অতিরিক্ত বয়স হয়ে গেলে মানুষের কতগুলো লক্ষণ দেখা যায়, সেগুলো কি, কানে ভালো করে শুনতে পায় না, স্মৃতিশক্তি একটু কমে যায়, চোখেও ভালো করে দেখতে পায় না। পায়খানা করতে গেছে, লোকনাথবাবু বারবার নিজের পায়খানায় নিজে পা তুলে দিচ্ছেন, মানে গত কয়েকদিন আগে যে সব জায়গায় পায়খানা করেছিলেন উনি ঠিক মনে করতে পারে না, পায়খানা করতে যাবে কি, পায়খানাতে পা তুলে দিয়েছে, গাটা ঘিন ঘিন করে উঠছে।
তাই বারবার শুধু যমুনায় গিয়ে স্নান করে, আবার অন্য জায়গায় যায়, আবার পায়খানায় পা তুলে দেয়, আবার স্নান করে, আবার অন্য জায়গায় যায়। নরোত্তম এটা দেখতে পেয়ে ভাবল, না না না, গুরুদেবের বয়স হয়ে গিয়েছে বলে গুরুদেবের এত কষ্ট হচ্ছে, এই কষ্ট আমি বেঁচে থাকতে আর আমি কোনোদিন হতে দেব না, যতগুলো দিন আমি বেঁচে থাকবো আমি গুরুদেবকে এই কষ্ট আর কোনোদিন হতে দেব না। সেই দিন থেকে নরোত্তম লোকনাথ প্রভু পায়খানা সেরে যখনই মন্দিরে চলে যায়, নির্দ্বিধায় লোকনাথ গোস্বামীর পায়খানা হাত দিয়ে ভক্তি ভরে যত্ন করে তুলে বুকের মাঝখানে জড়িয়ে ধরে যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেয়। শুধু তাই নয়, যমুনা থেকে জল এনে লেপে পুছে জায়গাটা পরিষ্কার করে রেখে দেয়। এবার আমি মায়েদের একটা কথা বলি, সাধারণ মানুষের পায়খানা আর পরম বৈষ্ণবের পায়খানা কিন্তু এক নয়। সাধারণ মানুষের পায়খানাকে পায়খানা বলে, কিন্তু পরম বৈষ্ণবের পায়খানাকে বিষ্ঠা বলেন। এবার আমি চট করে দুটো পয়েন্ট বলে দিই, সময়টা হয়ে গেছে। পরম বৈষ্ণবের দুটো লক্ষণ, তবেই বুঝবেন পরম বৈষ্ণব। যিনি পরম বৈষ্ণব হবেন তার দুটি লক্ষণ, মূলত দুটি। এক নম্বর হচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা মাধবের প্রসাদ ছাড়া কোনো জিনিস সে খাবে না, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা গোবিন্দের নাম প্রেম ধ্যান জপের মধ্যে সারাক্ষণ ধরে ডুবিয়ে রাখেন। এরকম মানুষ যদি দেখেন তিনি কিন্তু পরম বৈষ্ণব। আর সেই মানুষ দেখা খুব দুর্লভ। আর সেই মানুষের দেহের ভেতর থেকে যেই পায়খানা বার হয় সেটা যদি কেউ পরিষ্কার করে, তার মানব জীবন ধন্য হয়ে যায়। লোকনাথ গোস্বামীর বিষ্ঠা পরিষ্কার করছে বছরের পর বছর। একদিনকে লোকনাথ গোস্বামী ধরে ফেলল, হরে নরোত্তম, যে জন্যে আমি জীবনে কাউকে দীক্ষা দিই না, আজকে আমাকে সেই জালে তুই জড়ালি বাবা, আয় আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম। তবে শোন, তুই হলে আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলে আমার জীবনের শেষ শিষ্য। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আস্তে, এইবার ওই যে বললাম তানসেনের গুরুদেব হরিদাস স্বামী, তিনি সঙ্গীত শেখালেন, লোকনাথ গোস্বামী দীক্ষা দিলেন, তার আগে তো কত কত ঘটনা আপনারা শুনলেন। এবার একেবারে শেষকালে আপনাদের বলে দিচ্ছি, শ্রীনিবাস আচার্য প্রভু তিনি নরোত্তমকে শিখিয়েছিলেন রাধা গোবিন্দের কেমন করে সেবা করতে হয়। রাধা গোবিন্দের সেবাটা নরোত্তম ধ্যানের মধ্যে করতে গিয়ে, ধ্যানের মধ্যে দুধ গরম করতে বসিয়েছিলেন, ওমায়েরা ধ্যানের মধ্যে দুধ গরম করতে গিয়ে দুধের বাটি পুড়ে গিয়েছিল, আর সেই দুধের বাটি নরোত্তম ধ্যানের মধ্যে, জয় নিতাই, ধ্যানের মধ্যেই দুধের বাটি নামাতে গিয়ে, হরি বল হরি বল হরি বল, দুধের বাটি নামা, আস্তে আস্তে, প্রণাম নয় বাবা, প্রণাম নয়, জয় গুরুদেব। আচ্ছা এখন না ঠাকুমা, এখন একটা মিনিট, একটা মিনিট, কোনো ভিড় হবে না, আপনি বসুন, একটা মিনিট, এখন উঠতে হবে না, গানটা শেষ হোক, শেষ ভালো যার সব ভালো তার, শেষেরটা যদি গণ্ডগোল হয়ে যায় সব গণ্ডগোল, শেষেরটা শুনতে হবে। আমি আর সংক্ষেপের মধ্যে শেষটা রাখছি। আচার্য প্রভু বললেন ধ্যানের মধ্যে সেবা করতে, ধ্যানের মধ্যে সেবা করতে গিয়ে দুধ গরম করতে বসিয়ে দিয়ে দুধের বাটি পুড়ে গিয়েছিল, ধ্যানের মধ্যে সেই বাটি নামাতে গিয়ে ছাঁকা লেগে গিয়ে নরোত্তমের ধ্যানটা ভেঙে গিয়েছিল, এবং ধ্যান ভাঙার পরে হাতের দিকে তাকিয়ে দেখলো পাঁচটা আঙুল পুড়ে গেছে। তারপরে শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে সমস্ত নিজের দোষের কথা যখন জানাতে যায়, আচার্য প্রভু বলল, নরোত্তম তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি তোমার গুরুদেব হয়ে একটা কথা বললাম, এই ভুল তোমার জীবনে আর দ্বিতীয়বার হবে না, তবে আজ থেকে তোমার আমি নাম রাখলাম বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল, হরি বল। এইবার নরোত্তম তুমি তোমার বাড়িতে চলে যাও। এবার শেষটা যেটা বলছিলাম, নরোত্তম কিন্তু শেষের জীবনে কিন্তু উনি বাংলায় ফেরত চলে এসেছিলেন, এবং বাংলায় যখন আসেন তিনি দেখলেন মা বাবা বেঁচে নেই, রাজবাড়িটা তখন আছে, আর রাজবাড়ির মধ্যে যিনি রাজা ছিলেন নরোত্তমের একবারে নিজের খুড়তুতো ভাই সঞ্জয়, সঞ্জয়ের কাছ থেকে তখন বেশ কিছু টাকা নিয়ে, আজকে যেমন কীর্তন সম্মেলন হচ্ছে এই জায়গায় কীর্তন হচ্ছে, নরোত্তম বেশ কিছু টাকা সঞ্জয়ের থেকে নিয়ে ওই খেতুরি গ্রামে সর্বপ্রথম খেতুরির মহোৎসব ওই জায়গায় হয়েছিল, এবং নরোত্তম কীর্তন গেয়েছিলেন, এবং সেদিন থেকে হাজার হাজার বৈষ্ণবের কাছে দাঁড়িয়ে কীর্তন গাইতে গাইতে একটা নিয়ম তৈরি করে দিয়েছিলেন, যে আজ থেকে সারা বাংলার মাটিতে, সারা ভারতবর্ষের মাটিতে যেখানেই মহাপ্রভুর কীর্তন গান হবে, যে কোনো পালা বা যে কোনো লীলা পরিবেশনের আগে গৌরচন্দ্রিকা গাইতে হবে। এই হলো বিধান গৌরচন্দ্রিকা গাওয়া।
এর আগে কিন্তু হতো না, ওই জন্য দেখবেন গৌরচন্দ্রিকা গাওয়া হয়। তাই নরোত্তম দাসের নিয়ম অনুসারে গৌরচন্দ্রিকা গাওয়া হয়। এরপরে নরোত্তম দাস ঠাকুর একদিন ধ্যানে বসলেন, সাত দিন পরে তার ধ্যান ভাঙে না বলে ঠিক আট দিনের মাথায় কিছু গ্রামের পাষণ্ড মানুষ নরোত্তমের দেহটাকে তুলে নিয়ে গিয়ে চিতায় বসিয়ে দিয়েছিলেন, শুইয়ে দিয়েছিলেন। চিতায় আগুন দিতে যাবেন, নরোত্তমের যারা অন্তরঙ্গ ভক্ত তারা ছুটে গিয়ে আছাড় খেয়ে নরোত্তমের দেহের উপরে পড়ে কাঁদতে শুরু করলেন। হে গুরুদেব, আপনি কি করছেন? আপনি উঠুন, আপনি জাগুন, আপনি দেখান, আপনার সাধনাকে দেখান। এই বলে হাজার বৈষ্ণবের কান্নায় যখন নরোত্তমের দেহটা চোখের জলে ভাসলো, চিতার উপরে নরোত্তম দাসের জ্ঞানটা ফিরল। চিতার উপরে নরোত্তম দাসের জ্ঞান ফিরে যে গানটা গেয়েছিলেন সেই গানটার লাইনটা আপনাদের আমি বলে দিচ্ছি। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে হবে নয়নে ববেনীর। এটা নরোত্তম দাসের প্রার্থনার পদ। এরপরে নরোত্তম দাস আরও কটা দিন বেঁচেছিলেন এবং হঠাৎ নরোত্তম দাস ঠাকুর সবাইকে বললেন, ওগো আমি যখন মরে যাব আমার দেহটা তোমরা কিছু করবে না, পদ্মা নদীর জলে শুধু ভাসিয়ে দেবে। এ বলার কিছুক্ষণের মধ্যে তিনি দেহ রাখলেন এবং সকল ভক্তগণ নরোত্তম দাস ঠাকুরের দেহটা কথা মতো নদীর জলে ভাসাতে গেলেন। আর যেই নদীর জলে ভাসাতে গেল, ওমা কি হলো জানেন, অদ্ভুত একটা দৃশ্য দেখা গেল। নদীর জলের স্পর্শ হওয়া মাত্র নরোত্তম দাসের দেহটা সাদা দুধ হয়ে পদ্মার জলে বিলীন হয়ে। আজকে আমরা যাকে ভেবেছিলাম রক্ত মাংসে গড়া মানুষ, তিনি কিন্তু রক্ত মাংসের দেহ নিয়ে জন্ম নেননি, আমাদের মতন মানুষের কাছে তিনি মানুষ হয়ে এসেছিলেন। তিনি কিন্তু পরম বৈষ্ণব এবং পরম ব্রহ্মের অংশ, তাই তিনি পদ্মার জলে দুধ হয়ে বিলীন হয়ে গেলেন। তাই আজকে যে লীলাটি শুনলেন বা পালাটি শুনলেন সেটি হলো বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস। এবং একটা কথা বলে দিই, এখন আপনারা সারা বাংলায় যে কীর্তনটা শোনেন এই কীর্তনের মূল কিন্তু স্রষ্টা নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরকে বাদ দিয়ে কিন্তু কীর্তন ভাবাই যায় না। তারপরে পরে তো অনেক বৈষ্ণব এসেছেন, কিন্তু সবার আগে নরোত্তম দাস। তাই সবাই মিলে বলুন, নরোত্তম দাস ঠাকুর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, জয় জয় ভক্ত বৃন্দ গৌরী যাহার পা, ভক্ত বৃন্দ গৌরী যাহার পা, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, হরে বাহু তুলে জয় দাও জয় গুরুদেবের সবাই মিলে যাও, হরি বল হরি বল হরি বল।